আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সকল দিনী ভাই বোনেরা, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে মদিনা মনোয়ারা থেকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। নবীজির রওজা মুবারক দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে রাখো কোটি শুকরিয়া। এটা মদিনা মনোয়ারার মসজিদে নববী ইফতারির পূর্ব মুহূর্ত। ইফতারির আগে সবাই ইফতারির জন্য অপেক্ষা করতেছে, কেউ কোরআন পড়তেছেন, কেউ দোয়া করতেছেন, কেউ ইফতারি বণ্টন করতেছেন। এই যে একটা মুসলমান ভাইয়েদের ভিতর সারা বিশ্বের মুসলমান ভাইয়েরা সবাই আল্লাহর এক আদেশের জন্য অপেক্ষা করতেছেন, সবাই আল্লাহকে ভয় করে এই রমজান মাসে এখানে ইফতারির জন্য সবাই মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর আদেশের ভয়ে এখানে রমজানে বসে ইফতারির জন্য অপেক্ষা করতেছেন। এই যে একটা সম্প্রীতি ভালোবাসা, এবং মদিনার লোকজন আলহামদুলিল্লাহ তারা প্রতিটি মুসলমান ভাইদের ইফতারি করার জন্য, একটু সেবা করানোর জন্য, একটু পানি খাওয়ানোর জন্য যে মহব্বত ভালোবাসা তারা দেখায়, আলহামদুলিল্লাহ এটা আসলে বলে শেষ করা যাবে না। আল্লাহর অশেষ রহমত, পৃথিবীর প্রায় সকল দেশের মুসলমান ভাইয়েরা এখানে কম বেশি উপস্থিত আছেন। এই যে পৃথিবীর সকল দেশের মুসলমান ভাই বোনেদের ভাইদের ভিতরে বোনেরাও আছে অন্য পাশে, তো এই যে একটা সবাই মিলে একসাথে ইফতার করা বা সবাই একসাথে মুসলিম ভ্রাতৃত্ব বৃদ্ধি পাওয়া, এটা আল্লাহর অশেষ সহমত, এটা আল্লাহর একটা নিয়ামত। আর এই মসজিদে আসলে যে শান্তি, সেই শান্তি আপনি আল্লাহ যেন সবাই সকল মুসলিমকে সেই শান্তি পাওয়ার তৌফিক দান করেন। এই যে ছোট ছোট বাচ্চা, তারা ইফতার প্রদান করতেছে, ইফতার দেওয়ার জন্য শরীক হচ্ছে, দেখলে চোখে কান্না চলে আসে। বাচ্চাগুলো কী মায়া, ছোট ছোট বাচ্চা, তাদেরকে তার বাবা মারা শেখাচ্ছে যে কীভাবে মানুষকে সেবা করতে হয়, কীভাবে একজন রোজাদারকে সেবা করতে হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য।